কুড়িগ্রাম জেলায় চলতি চার দফা বন্যায় প্রায় 3 লক্ষাধিক মানুষ দীর্ঘ সময় পানিবন্দী থাকার পর গত 1 সপ্তাহ ধরে নদীর পানি কমতে শুরু করেছে। দুধকুমার নদীর পানি কমার সাথে সাথে নদীর বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। ভুরুঙ্গামারি উপজেলার পাইকেরছড় ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রাম নদীগর্ভে প্রায় বিলীনের পথে। দুধকুমার নদীর ভাঙনে পাইকডাঙ্গা গ্রামের 3টি মসজিদ, কয়েক শত হেক্টর আবাদি জমি ও শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম। তিনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের সাথে সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা দিয়েছেন। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের দুধকুমার নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও নুনখাওয়া বাজার স্কুল মাদ্রাসা ভবন। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে দুধকুমার নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, নুনখাওয়া বাজার, স্কুল ও মাদ্রাসা ভবন। নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন 11 নং নুনখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুল হোসাইন সাবুল। আমাদের বাসা এই নদীর উপরে, এই নদীর আশপাশে আমরা হাজার হাজার মানুষ বসবাস করি। নুনখাওয়ার হাজার হাজার মানুষ এখন পানিবন্দী, এখানে প্রতি বছর ভাঙে, এবারও ব্যাপক নদী ভাঙছে। হ্যাঁ, তেমন কোনো ত্রাণ সামগ্রী আমরা পাইনি। যে মাটির রাস্তাগুলো আমরা করেছিলাম, বিশেষ করে গত বন্যার পরে সলিডারিটি একটা এনজিও, সলিডারিটির মাধ্যমে অনেক রাস্তা আমরা মেরামত করেছি, কিন্তু দুঃখের বিষয় এবারের ভয়াবহ বন্যায় আবার সেই রাস্তাগুলি ভঙ্গুর হয়ে গেছে। কুড়িগ্রাম থেকে রিপোর্ট করেছেন রফিকুল ইসলাম।